আমরা 1952 সালের ছাত্র আন্দোলন দেখি নাই, কিন্তু আমরা 2024 সালের ছাত্র আন্দোলন দেখতেছি এবং আমরা গর্বের সহিত বলতেছি আমরাও ছাত্র, আমরাও সবাই সবার জায়গাতে লড়ে যাচ্ছি। ভাই, ছাত্রদের পাওয়ার যে কতটা সেটা কিন্তু এই ভাইটা আরও একবার প্রমাণ করে দিল। সে কিন্তু একাই বুকটাকে চিতিয়ে দিল, একাই পুলিশদের সামনে দাঁড়িয়ে গেল। সবাই যেখানে পুলিশের আতঙ্কে, পুলিশ যেহেতু মারতেছে, সবাই পালিয়ে যাচ্ছে, আর এই ভাইটি প্রাণপ্রিয় শ্রদ্ধেয় ভালোবাসার কলেজে টুকরার এই ভাইটি, ছাত্র ভাইটি একদম রাস্তার মাঝখানে বুক চেতিয়ে, বুককে ফুলিয়ে, দুহাত সরিয়ে পুলিশদেরকে আটকানোর জন্য দাঁড়িয়ে গিয়েছে। ভাই, একেই তো বলে আন্দোলন, এটাকেই তো বলে ছাত্র। এবং পুলিশরা কিন্তু তার সাথে খুবই খারাপ ব্যবহার করে এবং একজন অবিয়াসলি তার মুখে অথবা চোখে ঘুষি মেরে দেয় বা কিছু একটা বাড়ি দিয়ে দেয় এবং ভাইটা খুবই আঘাত পায় এবং নিচে পড়ে যায়। এবং সকল ছাত্র ভাইরা আসে এবং পুলিশরা কিন্তু তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। সেখানে মিডিয়ার লোকেরা, সাংবাদিকরা এবং ছাত্র ভাইরা থাকে এবং সে কিন্তু আমার যে ভাইটা বুকচিতে দাঁড়িয়েছিল, প্রাণপ্রিয় ভাই, সে কিন্তু এভাবে মুখে হাত দিয়ে রাখে, নিশ্চয় চোখে অথবা মুখে কোথাও না কোথাও আঘাত পাইছে। পুলিশগুলো যে তাকে ধাক্কা দিচ্ছিল, তাকে সরাচ্ছিল, কোনো না কোনোভাবে হয় পুলিশে ইচ্ছা করে তাকে আঘাত করেছে বা অনিচ্ছাকৃত হলেও আঘাত করেছে। এবং এটা দেখার পর ছাত্র ভাইরা দূরে থেকে দেখেছে এবং তারা সবে দূর দিয়ে আসছে এবং পুলিশে চলে গিয়েছে। সেখানে সাংবাদিকরা চলে আসছে, ছাত্র ভাইরা চলে আসছে, সবাই মিলে এ ভাইটিকে কলেজের টুকরার কলেজওয়ালা ছাত্র ভাইটিকে সবাই ধরছে এবং তাকে সবাই আলগিয়ে নিয়ে গিয়েছে। অবশ্যই মেবি তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। ছাত্ররা যে কী না পারে দেখেন, এই জিনিসটা যদি শুধুমাত্র টাকার বিনিময়ে হইতো, যে বলে বিরোধী দল কেউ শুধুমাত্র টাকার বিনিময়ে সরকারকে উস্কিয়ে দেওয়ার জন্য, সরকারের বিপক্ষে রটার জন্য যদি হইতো, কেউ কেউ এরকম করতো, সবাই কিন্তু নিজের মনের প্রাণের দাবিটাই কিন্তু এখানে জানাচ্ছে। সবাই চাচ্ছে যেন প্রত্যেকটা স্টুডেন্ট ভালোভাবে পড়ালেখা করে নিজের যোগ্যতায় যাতে এই দেশের কিছু একটা করতে পারে, এই দেশের যোগ্যতা অনুযায়ী একটা পদে বসতে পারে, কিন্তু এই কোটার জন্য সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না, হয় না। সেইটার আন্দোলন করতে গেছে সরকার আমাদেরকে, আমাদের ছাত্র ভাইদেরকে বা আমাদের পুরো সমাজ, আমাদের পুরো ছাত্র জাতিকে কিন্তু সরকার প্রাধান্য দেয় নাই, সরকার অব্যাহত করে নাই। যতটুকু অব্যাহত বা যতটুকু করার হয়তোবা সুপ্রিম কোর্ট করেছে, তাও তারা কি সময় দিয়েছে? অ্যাকচুয়ালি এটা তো সময়ের ব্যাপার না, সময়ের যদি ব্যাপার হইতো তাহলে সময়টা মানা যাইতো, এখানে তো সময়ের ব্যাপার না। এখানে যদি এত ছাত্ররা দাবি না করতো তাহলে না আপনারা সময় নিতেন, যদি এটা বেশি বড় প্রবলেম না হতো তাহলে বা আপনারা সময় নিতেন, কিন্তু প্রবলেমটা তো অনেক বিগ। দিন দিন কিন্তু এখনও অবধি সরকারি কোর্টা কিন্তু, কোর্টার মাধ্যমে কিন্তু অনেক হাজার হাজার অযোগ্য স্টুডেন্ট কিন্তু, অযোগ্য মানুষরা কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে শুধুমাত্র যোদ্ধা কোর্টার মাধ্যমে। তো কেন এই আন্দোলনটাকে এতটা ছোট করে দেখতেছে, এতটা নিকৃষ্ট দেখতেছে? তাদের কি মনে নেই 1952 সালের আন্দোলনের কথা, ছাত্র আন্দোলনের কথা কি মনে নেই এই সরকারদের, এই মানুষদের, এই কোর্টের? নাকি আপনারা এখন বলবেন যে তখন সেরকম আইনি ব্যবস্থা ছিল না, তখন সরকার এতটা মজবুত ছিল না, দেশটা পুরোটা স্বাধীন ছিল না, অন্য দেশের আন্ডারে ছিল, পাকিস্তানের আন্ডারে ছিল, সেই জন্য এখন পুরো দেশ নিজের আয়ত্তে, সকল ক্ষমতা আছে, এখন কোনো আন্দোলন করে লাভ হবে না, এরকম কিছুকে আপনারা বোঝাতে চাচ্ছেন? জনগণ, মানুষ, ছাত্ররা কি করতে পারে সুপ্রিম কোর্ট, সরকার আপনারা হয়তো বা জানেন না, আপনারা হয়তো জানেন না। কেউ কেউ শুধু শুধু না খেয়ে না দিয়ে আজকে দিনকে দিন এভাবে পরে রয় না, মার খাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা বের হচ্ছে, এমনি এমনি না। এবং এখানে আলহামদুলিল্লাহ হাজারো লাখো এরকম স্টুডেন্টরা, ছাত্র ভাইরা, ছাত্রী ভাইরাও আছেন যাদের কোটাটা আছে, তারপরেও তারা কোটা বিরোধী আন্দোলন করতেছে, কারণ তারাও জানে যে কোটার বিনিময়ে চাকরি পাওয়া মানেই হচ্ছে একটা যোগ্য ছেলের বা একটা যোগ্য সন্তানের পথটাকে শেষ করে দেওয়া। সো এই জন্য অনেক ছাত্র ভাইদের মুক্তিযোদ্ধা কোটা থাকা সত্ত্বেও তারা সঠিকভাবে পড়ালেখা করতেছে এবং এই আন্দোলনে যোগদান করেছে, সেরকমটা ক্লিপস আমরা অনেকেই দেখছি। তো সবাই যদি, যারা মুক্তিযোদ্ধার কোটার অপব্যবহার করতেছে, যারা মুক্তিযোদ্ধা কোটাটাকে
শুধুমাত্র লাভ হিসেবে ব্যবহার করতেছে, তাদের যোগ্যতা ছাড়াই কোটার বিনিময়ে চাকরি পেয়ে যাচ্ছে। তারা যদি ঠিক হয়ে যেত, তারা যদি কোটাটা ব্যবহার না করে নিজের যোগ্যতা যদি জব পেত, তাহলে তো আজকে কোটা বিরোধী এত আন্দোলন করা লাগতো না, কোটা কোটার জায়গায় পড়ে থাকতো, কোটা নয় 100% হয়ে যেত। কিন্তু মানুষরা যদি ঠিক হতো, মানুষরা যদি সুযোগের সদ্ব্যবহার না করতো, তাহলে দেশের এত ক্ষতি হতো না, দেশের ছাত্ররা এত বেকার থাকতো না, তাহলে এই আন্দোলন করাটাও লাগতো না। আমাদের দেশে এরকম অনেক আইনে আছে, অনেক আইন ফাঁস আছে, যেগুলো ফাঁস থাকা সত্ত্বেও খারাপ, কিন্তু সেখানে কোনো মানুষ যায় না এবং সেগুলো নিয়ে কেউ আন্দোলনও করে না। কিন্তু সরকারি চাকরি নিয়ে সবারই স্বপ্ন, সবারই আশা থাকে। আপনি যদি একটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনি যদি প্রত্যেকটা স্টুডেন্টকে জিজ্ঞেস করেন যে তোমার পড়ালেখা শেষ করে কি করার ইচ্ছা, অবভিয়াসলি অধিকাংশ স্টুডেন্টরা বলবে যে একটা ভালো সরকারি চাকরি বা একটা ভালো চাকরি পাইতে চাই, এই ডিপার্টমেন্টে বা এটা বা অমুক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসা, কমার্স, যাই হোক না কেন, যতগুলো পদ আছে, সরকারি পদ বলেন বা হাই পদ বলেন, সেগুলাতে চাইবে অধিকাংশ মানুষ, অধিকাংশ ধরেন 70-80% ছাত্ররা চাইবে যে নিজের সার্টিফিকেট, নিজের যোগ্যতা দিয়ে, নিজের ক্ষমতা দিয়ে সেরকম পদে যাতে বসতে পারে। তো কোটার জন্য যে ভালো ছেলেরা, ভালো যোগ্য স্টুডেন্টরা চান্স পাচ্ছে না, সেটা তো সরকার দেখতেছে না। সরকার তো সেই মানে কোটার পক্ষ তো কিছু বলতেছে না, যে আমরা তো শুধুমাত্র কোটা দেখে চাকরি দিচ্ছি না, যোগ্যতা দেখতেছি। তারা মানে কোটার বিষয়ক কোনো তথ্যই তারা শেয়ার করতেছে না, কিছুই বলতেছে না, শুধু যা সেটাই বলতেছে ছাত্ররা যেটা করতেছে ভুল করতেছে, এইসব করি, এইসব আন্দোলন করি, কোনো লাভ হবে না, তাদের সময় নষ্ট করতেছে, তাদের ফডালাগা নষ্ট করতেছে, এইগুলা। আর কিছু কিছু মানুষও বলতেছে যে এখানে বিরোধী দলের চক্রান্ত, বিরোধী দলের লোকেরা এখানে আছে, তারা টাকা দিয়ে ছাত্রদেরকে লেলিয়ে দিয়েছে, ঠিক আছে, এই গুজবটাও কিন্তু, এই গুঞ্জনটাও কিন্তু উঠেছে। তো যাই হোক, আন্দোলন কিন্তু প্রত্যেকটা দেশে হয়, গণতন্ত্র যতগুলো আছে সবগুলোতে কিন্তু প্রত্যেকটা জনগণের মতামত দেওয়ার অবশ্যই অধিকার আছে, সবাই দেয়, এবং এখানেও এটাও কিন্তু জনগণের অধিকার, ছাত্রের অধিকার, এটা আন্দোলন করার অবশ্যই অধিকার আছে। সরকার যদি না মানে, সরকার চাইবে পারবে এটাই যে সবাইকে মারধর করে, সবাইকে কষ্ট দিয়ে দূর করতে, কিন্তু ছাত্র ভাইরা যেখানে একবার জড়িত হয়ে যায়, সেখান থেকে তাদেরকে সরানো এতটা সহজ না। তো এই ভাইটির উদ্দেশ্যে বলতেছি, এই ভাইটি দেখিয়ে দিয়েছে যে ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না, এদেরকে ভয় পেলে এরা আরও বেশি ভয় দেখাবে, এদেরকে ভয় না পেয়ে এদেরকে শেষ করতে হবে, এদের জালিয়াতি, এদের জিনিসগুলো ক্ষয় করতে হবে। ওকে, খুবই ভালো লাগলো ভাইটার জন্য। এরকম অনেক ভাই কিন্তু অলরেডি পুলিশেরা তো আক্রমণাত্মক হয়ে গিয়েছেন, মার খেয়েছেন, কোটা আন্দোলন করতে এসে মার খেয়ে গিয়েছেন, তারপরেও কিন্তু সবাই সহ্য করে নিচ্ছে, মার খাওয়ার পরও খুশি যে আন্দোলনে আসি। বা এটা যদি কোনো রাজনৈতিক আন্দোলন হতো, তাও এক হিসাব, বা রাজনৈতিক আন্দোলন হলে তো এতক্ষণে মরে ধরে সব ঘুরে যেত, কিন্তু একটা সুস্থ আন্দোলন, এটাতেও পর্যন্ত পুলিশ গায়ে হাত তুলতেছে, মারতেছে। তো চিন্তা করেন ভাই, আমাদের সরকারের কী অবস্থা, আমাদের আইনি ব্যবস্থাটা কীরকম। তো যাই হোক, আল্লাহ সবার হেদায়েত দান করুক, এবং এই ভাইটাকে মনের একদম অন্তর অন্তরস্থল থেকে স্যালুট স্যালুট স্যালুট, অনেক অনেক ভালোবাসা। আপনারা এভাবে লড়ে যান, অবভিয়াসলি আমাদের দাবিগুলো মানতেই হবে, সরকার মানতেই হবে, মানতেই হবে। এই ভাইটার জন্য অনেক অনেক স্যালুট, এবং সবাই দোয়া করবেন ভাইটা যাতে সুস্থ হয়ে যায়। এরকম অনেক ভাই আমাদের বাংলাদেশে কদিনে মার খেয়েছে, আহত হয়েছে, সবার জন্য দোয়া করবেন যেন সবাই সুস্থ হয়ে যায় খুবই তাড়াতাড়ি, সুস্থ হয়ে যেন আবারও আন্দোলনে যোগদান করতে পারে, এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আন্দোলনটা চালিয়ে গেলে তারা সরকার একদিন একদিন মানতেই হবে। সো যাই হোক, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাই সঠিকটাই জানবেন, অবশ্যই সবার মাঝে সঠিকটাই শেয়ার করবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। এবং অবশ্যই ছাত্র আন্দোলন, এই কোটা আন্দোলনে সবাই অংশগ্রহণ করবেন, সবাই সবার জায়গা থেকে অংশগ্রহণ করবেন। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিকটাই জানবেন, সঠিকটাই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।